প্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজন ইভেলি একুশে রাতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা অনুষ্ঠানটি একই সাথে সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দর্শক, টানা তিন মেয়াদে বর্তমান আওয়ামী লীগ সরকার এক যুগ পূর্ণ করল। এই সময়ে দেশের চেহারা একেবারে বদলে গেছে। সামাজিক, অর্থনৈতিক সব সূচকেই বাংলাদেশ দক্ষিণ এশিয়ার যে কোনো দেশের তুলনায় অনেকটাই এগিয়ে। দেশ জুড়ে চলছে উন্নয়নের মহাযজ্ঞ। পদ্মা সেতু নির্মিত হয়েছে এবং এই পদ্মা সেতুই আসলে আমাদের উন্নয়নের প্রতীক। বঙ্গবন্ধুর দেখানো পথেই চলছেন জাতির পিতার কন্যা, এবং সেই আদর্শকে ধারণ করেই একটি উন্নত, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার যে স্বপ্ন তিনি দেখিয়েছেন, সেই পথেই আমরা এগিয়ে চলছি। আমরা আজ এসব বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের বিষয় আমরা নির্ধারণ করেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক যুগ। আমাদের আজকের অতিথি, আমাদের স্টুডিওতে আছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ। শাবান ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ ফারুক খান, আপনাকে স্বাগত জানাই। আমাদের সঙ্গে আরও সংযুক্ত আছেন পরিকল্পনা কমিশনের সদস্য সিনিয়র সচিব ডক্টর শামসুল আলম স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনাটি শুরু করতে চাই স্টুডিও থেকে। শাবান মাহমুদ, আমি যেভাবে বলছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রীরও টানা এক যুগের তিনি দেশ পরিচালনা করছেন, এই সময়ে বাংলাদেশ চেহারা বদলে গেছে এবং বাংলাদেশ আসলে এখন উন্নয়নের রোল মডেল, এই এক যুগকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে এক যুগ পূরণ হতে যাচ্ছে বা অলরেডি হয়েছে 12টা বাজার সঙ্গে সঙ্গে, এটি ক্ষমতার এক যুগ, মানে তার নেতৃত্বাধীন আওয়ামী লীগ টানা দেশ পরিচালনার এক যুগ, দেশ পরিচালনায় তার নেতৃত্বাধীন দল আওয়ামী লীগ এক যুগ ধরে বিরতিহীনভাবে ক্ষমতায় আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই শাসন আমলকে বাংলাদেশে শুধুমাত্র উন্নয়নের মাইল ফলক হিসেবে বিবেচনা করলে ভুল হবে। এটি একটি সার্বিক রূপ আছে, সামগ্রিক রূপ আছে। এই এক যুগে বাংলাদেশের শুধু উন্নয়নের দৃশ্যপট বদলে গেছে তা নয়, এই এক যুগে বাংলাদেশের রাজনীতির দৃশ্যপটটাও কিন্তু বদলে গেছে। এবং বাংলাদেশের রাজনীতিতে যে সহনশীল পরিবেশ, যে স্থিতিশীল পরিবেশ, এটিও প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক অনন্য দূরদর্শিতারই একটা প্রমাণ বা স্বাক্ষর বহন করে। আপনি নিজেই আপনার সঞ্চালনার শুরুতে বলেছেন যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্ন এবং তার যে স্বপ্নের বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণেই কিন্তু তাঁর কন্যা, যোগ্য কন্যা শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। আমি মনে করি যে শেখ হাসিনা গত এক যুগে, আমি যদি সংক্ষেপে বলি, তিনি তার যোগ্য নেতৃত্বের মাধ্যমে প্রমাণ করেছেন যে তিনি শুধুমাত্র আওয়ামী লীগের সভানেত্রী নন, তিনি শুধুমাত্র বঙ্গবন্ধুর কন্যা হিসেবে বাংলার মানুষের কাছে শ্রদ্ধার আসনে বা ভালোবাসার মানুষ হিসেবে প্রতিষ্ঠিত নন, তিনি শুধুমাত্র বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্ববাসীর কাছে পরিচিত করেছেন, এজন্যই তিনি বাংলার মানুষের ভালোবাসার মন্দিরে স্থায়ী আসন করেছেন তা নয়। আমার সূক্ষ্ম বিশ্লেষণ হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী গত এক যুগে প্রমাণ করেছেন যে তিনি এখন বাংলাদেশের সম্পদ, তিনি বাংলাদেশের মানুষের আশীর্বাদ, এবং সর্বোপরি বাংলাদেশের মানুষের বেঁচে থাকার, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করার সর্বশেষ ঠিকানা। তিনি একটি রাজনৈতিক দলের প্রধান, এটি সত্য, কিন্তু বাংলাদেশের এমন কোনো রাজনৈতিক দল নেই যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যারা রাজনৈতিক সহনশীলতায় বিশ্বাস করে, সর্বোপরি যারা এই স্বাধীন বাংলাদেশের উন্নয়নে বিশ্বাস করে। তাদের একটি রাজনৈতিক দল বা একজন সমর্থক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উন্নয়নের ধারাবাহিকতা বা ক্ষমতার রাজনীতিতে যে ধারাবাহিকতা, এটিকে কোনোভাবে প্রত্যাখ্যান করে অথবা অস্বীকার করে। বিরোধী দলে থাকার কারণে হয়তো তারা বিরোধিতার খাতিরে বিরোধিতা করতে পারে, কিন্তু যারা দেশপ্রেমিক জনগণ, যারা বাংলাদেশকে ভালোবাসে, বাংলার মানুষকে ভালোবাসে, সর্বোপরি নিজেকে ভালোবাসে, মানে নিজেকে উন্নয়নের এখন প্রমাণিত যে বাংলাদেশের মানুষের কাছে, যে আমাদের বাংলাদেশের সভ্য নাগরিক বা সচেতন নাগরিক সমাজ, কেউ যদি নিজেকে অতিক্রম করতে চায়, তাহলে যে যোগ্য লিডারশিপ বা যার অধিনায়কত্বে বাংলাদেশ পরিচালনার স্বপ্ন দেখে,
বিশ্বাস করে তিনিই হচ্ছেন শেখ হাসিনা। এবং এটিও প্রমাণিত হয়েছে যে বাংলাদেশ সৃষ্টিতে যেভাবে আওয়ামী লীগের একক ভূমিকা ছিল, বাংলাদেশের এই জন্মলগ্নে আওয়ামী লীগের যেরকম একটি বীরত্বপূর্ণ সাহসী ভূমিকা ছিল, জাতি প্রত্যক্ষ করেছে, ঠিক একইভাবে গত এক যুগে প্রমাণিত হয়েছে যে বাংলাদেশকে টিকিয়ে রাখার স্বার্থে একমাত্র আওয়ামী লীগের বিকল্প আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা। এই এটি আমার এই এক যুগের বিশ্লেষণে। শুধুমাত্র অবকাঠামো উন্নয়নের বিবেচনায় আমি শেখ হাসিনাকে মূল্যায়ন করতে চাই না। অবকাঠামোগত উন্নয়ন প্রায় প্রত্যেকটা সরকারের আমলেই কম বেশি হয়েছে। আমি শেখ হাসিনাকে মূল্যায়ন করতে চাই যে তিনি অবকাঠামো উন্নয়নের পাশাপাশি বাংলাদেশের মানুষকে রাজনীতি সচেতন করেছেন, গণতান্ত্রিক চেতনায় ফিরিয়ে এনেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় সমুন্নত রাখার জন্য তিনি অনুপ্রেরণা হয়ে কাজ করছেন, এবং সর্বোপরি বাংলাদেশের রাজনীতিতে গণতান্ত্রিক পরিবেশটাকে সুনিশ্চিত করার জন্য তিনি এক জাদুকরী নেত্রী হিসেবে, মহিয়সী নারী হিসেবে এবং নারীর ভাগ্য উন্নয়নে তিনি এক অনন্য ভূমিকা পালন করেছেন। সেটি শুধুমাত্র একটি দেশের বিবেচনায়, দেশের মানুষের মূল্যায়নের জায়গায় তিনি নেই, তিনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী সত্য, বাট তিনি তার এই এক যুগের নেতৃত্ব দিয়ে প্রমাণ করেছেন তিনি এখন বিশ্ব নেতা, তিনি বিশ্ব নেতাদের কাছেও রোল মডেল হয়েছেন। জি, আপনার কাছে আবার আসবো, আমি একটু যেতে চাই জনাব ফারুক খানের কাছে। জনাব ফারুক খান, আপনার কাছে আসতে চাই, এই যে এক যুগ, এই এক যুগে আপনিও আমরা যে স্বপ্নযাত্রা উন্নত বাংলাদেশের পথে হাঁটছি, সেই স্বপ্নযাত্রায় আপনিও সাথে আপনিও ছিলেন, আপনি বাণিজ্য মন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। আপনার কাছে জানতে চাইবো যে এই এক যুগকে আপনি কীভাবে দেখেন এবং আসলে আমরা কতটা এগিয়েছি, আরও কী করতে পারতাম। জনাব ফারুক খান, আপনাকে আন্তরিক ধন্যবাদ। আমি সেই সাথে আজকের এই সুন্দর অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে, যত শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যে এক যুগ পূর্তি হচ্ছে আজকে, এই উপলক্ষে একুশে টেলিভিশন এর সকল কলা কুশলী এবং যারা দর্শক শ্রোতা বিন্দু আছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে যখন আমরা এই আলোচনা করছি, আমরা শুধু আমাদের এক যুগের ব্যাপার নয়, আমরা আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালন করছি। আমি তাই গভীর শ্রদ্ধায় স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। গভীর শ্রদ্ধায় স্মরণ করছি আমাদের মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সকল বীর মুক্তিযোদ্ধাদের এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। গভীর শ্রদ্ধায় স্মরণ করছি 15ই আগস্টের কালো রাত্রিতে বঙ্গবন্ধু সাদ্দিক বেগম মুজিব সহ যারা শাহাদাত বরণ করেছেন তাদেরকে এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং সেই সাথে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে, যারা আজকের এই এক যুগ পূর্তি এবং শুধু তাই নয়, বাংলাদেশের প্রথম থেকে আজ পর্যন্ত যারা বাংলাদেশের উন্নয়ন, গণতন্ত্র, যদি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আত্মাহুতি দিয়েছেন তাদের সকলকে এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছেন। আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন, আজকে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই যে গত 50 বছরের পরিক্রমায় বাঙালি জাতি সত্যিকারভাবে গণতন্ত্র, সত্যিকারভাবে উন্নয়ন এবং সত্যিকারভাবে একটা রাষ্ট্র পরিচালনা দেখেছে গত 12 বছর। আপনাদের সকলের নিশ্চয় মনে আছে যে আজকের থেকে 12 বছর আগে বাংলাদেশের অবস্থা কি ছিল। 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি জামাত জোট সরকার, বাংলাদেশ এই 5 বছরের মধ্যে তারা বাংলাদেশকে পৃথিবীতে দুর্নীতির শীর্ষে নিয়ে গিয়েছিল। পরপর 3 বছর বাংলাদেশ দুর্নীতির শীর্ষে ছিল। বাংলাদেশে জঙ্গি ভাই শায়েক আব্দুর রহমানের কারণে বিশ্বের বুকে বাংলাদেশ তখন একটা জঙ্গি রাষ্ট্র, প্রায় একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছিল, এই ধরনের একটা সিচুয়েশন। এবং তারপরে আমরা দেখলাম যে বিএনপি জামাতের কারণে তারা এমন একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করলো তাদের নিজেদের নির্বাচিত রাষ্ট্রপতির মাধ্যমে, যে তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের জায়গায় প্রায় 2 বছর রাষ্ট্র পরিচালনা করে দেশের কি অবস্থা করেছিল আপনারা জানেন।
দুর্নীতি সহ মানুষের উপর যে অত্যাচার নির্যাতন, তো এই ধরনের একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে 2009 সালের আমাদের নির্বাচন হয় এবং সেই নির্বাচনে বাংলাদেশের জনগণ জনগণের সামনে যদি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিশ্রুতি দিয়েছিল যে ডিজিটাল বাংলাদেশ আমরা করব, একটা উন্নত বাংলাদেশ করব, একটা গণতান্ত্রিক বাংলাদেশ করব। আজকে 12 বছর পরে আমরা যখন আলোচনা করছি 21শে টিভির রাতের এই অনুষ্ঠানে, আমি বিশেষ করে এবং আমরা যারা বাংলাদেশ আওয়ামী লীগ করি, আমরা যারা বাংলাদেশ আওয়ামী লীগে বিশ্বাস করি, আমরা যারা জনতি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছি, আমরা যারা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিশ্বাস করি, আমরা আনন্দের সাথে গর্বের সাথে বলতে পারি দেশ আজ গত 12 বছরে অনেক দূরে গিয়ে গেছে। আজকে শুধু গণতন্ত্রের কথাই যদি বলি, 2009 সালে ইলেকশন, তারপরে 2014 ইলেকশন, 2018 ইলেকশন, পরপর তিনটা নির্বাচনে বাংলাদেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রয়োগ করেছে এবং তাদের সেই ভোটের অধিকার প্রয়োগ করার মাধ্যমে তারা তাদের নিজস্ব সরকার গঠন করেছে, যে সরকার রাষ্ট্র পরিচালনা করছে। আপনাদের মনে আছে এর মধ্যে বিএনপি জামাত এবং অন্যান্য রাজনৈতিক দল যারা বাংলাদেশের জনগণের অগ্রগতিতে বিশ্বাস করে না, তাদের কর্মকাণ্ড আমার মনে হয় আজকে যখন আমরা আলোচনা করছি আমাদের শ্রোতাবৃন্দ তারা সকলে জানেন, 2014 সালে যাতে নির্বাচন না হয় তার জন্য বিএনপি জামাত জোট সহ অন্যান্য দল যে কিভাবে নির্বাচনকে বন্ধ করার জন্য, তারা শুধু মুখে মুখে বর্জন করেনি, নির্বাচনকে বানচাল করার জন্য অর্থাৎ গণতান্ত্রিক প্রক্রিয়াকে বানচাল করে পুনরায় একটা তত্ত্বাবধায়ক সরকার বা সামরিক সরকার বা অগণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য এমন কোন কাজ নেই যা তারা করেনি। প্রায় 600 উপরে ভোট কেন্দ্র তারা পুড়িয়ে দিয়েছে, ভোটের পোলিং অফিসারদেরকে হত্যা করেছে, বাংলাদেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন করেছে, তারপরেও বাংলাদেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রয়োগ করে জনতা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। 2018 সালে আমরা আবার একই ধরনের ষড়যন্ত্র দেখেছি, বিএনপি জামাত এবং অন্যান্য দল যারা বাংলাদেশের অগ্রগতিতে বিশ্বাস করে না, তারা পুনরায় একত্রিত হয়েছিল ষড়যন্ত্র করার জন্য এবং ষড়যন্ত্র এমন কোন ষড়যন্ত্র নাই তারা করেনি, কিন্তু বাংলাদেশের মানুষ পুনরায় 2018 সালের তাদের গণতান্ত্রিক ভোটের অধিকার প্রয়োগ করে জনতা শেখ হাসিনার নেতৃত্বে আবার বাংলাদেশ আওয়ামী লীগকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। জি, আপনার কাছে জানতে চাইবো যে এই যে আমাদের এত অর্জন, এই যে আমাদের আমরা যেভাবে যে গতিতে এগিয়ে চলেছি, এটা কি সরকারের ধারাবাহিকতা না থাকলে কি বাংলাদেশ আসলে এই জায়গাটিতে আসতে পারতো কিনা? আমি সরকারের ধারাবাহিকতা অবশ্যই, বিকজ সরকারের পলিসির উপর ভিত্তি, যে কথাটা আমি একটু আগে বলছিলাম, ডিজিটাল বাংলাদেশ আমরা বলেছিলাম 2009 সালে, আজকে বাংলাদেশে অ্যাকচুয়ালি ডিজিটাল বাংলাদেশ হয়েছে COVID-19 সময়, এটা প্রমাণ বাংলাদেশের প্রতিটি মানুষ প্রমাণ করেছে। আমরা কথা দিয়েছিলাম যে মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেবো, আমি এই কথা এই জন্য বলছি যে সরকারের ধারাবাহিকতা ছিল বলে তো অবশ্যই, কিন্তু সব থেকে বেশি আমি আজকের এই অবস্থার জন্য ক্রেডিট দিব বাংলাদেশের সাধারণ মানুষকে, যারা তাদের ভোটের অধিকার দিয়ে জনতা শেখ হাসিনার প্রতি আস্থা দিয়ে রেখেছে, যারা নৌকা মার্কার উপরে আস্থা রেখেছে, যারা বাংলাদেশ আওয়ামী লীগের উপরে আস্থা রেখেছে, এবং সে আস্থা রেখেছে বলেই তারা আমাদেরকে বারবার ভোটের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। এবং আমরা যে ধারাবাহিকের কথা আপনি বললেন, 2009 সাল থেকে দেশের 2009 সালের কথা চিন্তা করেন, বাংলাদেশে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা লোডশেডিং হতো, আর আজকে বাংলাদেশে কোনো লোডশেডিং নেই। কেন হয়েছে? কারণ আমাদের সরকার জনতা শেখ হাসিনার সরকার কথা দিয়েছিল যে আমরা আপনাদেরকে এই ধরনের একটা দেশ উপহার দেবো যেখানে বিদ্যুতের ঘাটতি থাকবে না। আজকে বাংলাদেশের বিদ্যুতের ঘাটতি তো নাই, বরং সারপ্লাস ইনশাল্লাহ বিদ্যুৎ আছে, যাতে নতুন কারখানা ঘরবাড়ি করতে মানুষের কোনো কষ্ট না হয়। একইভাবে অন্যান্য যে পদ্মা সেতু থেকে শুরু করে অন্যান্য প্রতিটা উন্নয়নে ধারাবাহিকতার কারণে পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর তো যত শেখ হাসিনা 2000 সালে স্থাপন করেছিলেন, কিন্তু 2001 সালে বিএনপি আসার পরে সেই পদ্মা সেতুর কাজ বন্ধ করে দেয়। আপনাদের মনে আছে
আমরা যখন এই ডিজিটাল বাংলাদেশের কথা বলেছি, বিএনপি তখন 1993 সালে সাবমেরিন কেবিল আনা বন্ধ করে দিয়েছিল। আপনাদের মনে আছে আমরা যখন 2001 সালে 96 সালে গ্রামে গ্রামে স্বাস্থ্য সেবা পাওয়ার জন্য কমিউনিটি হেলথ ক্লিনিক তৈরি করেছি, 2001 সালে বিএনপি এসে সকল কমিউনিটি হেলথ ক্লিনিক বন্ধ করে দিয়েছে। সুতরাং বাংলাদেশের এই যে বিএনপি জামাতের মতো সরকারগুলি সব যখনই এসছে তখনই বাংলাদেশের জনগণের সামনে এগিয়ে যাওয়া বন্ধ হয়েছে। তারা যখনই এসছে তখনই দুর্নীতি জঙ্গিবাদ এর মাধ্যমে বাংলাদেশকে ছোট করেছে, পিছন দিকে নিয়ে গেছে। আর আপনি ঠিকই বলেছেন যে গত 12 বছর যেহেতু দেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে, যেহেতু দেশের মানুষ বিশ্বাস করে একটা নির্বাচনের মাধ্যমেই সরকার প্রতিষ্ঠা হবে, সেই ধরনের সরকার তারা প্রতিষ্ঠা করতে পেরেছে বলেই আজকে এই উন্নয়নের ধারাবাহিকতা। এবং আজকে বাংলাদেশ শুধুমাত্র বাংলাদেশে নয়, একটু আগে আমাদের প্রিয় সাংবাদিক শোভন মোহাম্মদ তার বক্তব্যে বলেছেন যে আজকে সারা বিশ্বের বুকে আমরা একটা রোল মডেল হিসেবে পরিচিত হয়েছি, সকল বিষয়ে রোল মডেল, গণতন্ত্রের রোল মডেল, উন্নয়নের রোল মডেল, এবং আমাদের খাদ্য উৎপাদন থেকে শুরু করে প্রতিটি ব্যাপারে আমরা বিশ্বের কাছে প্রমাণ করেছি। আজকে বিশ্বের প্রতিটি বড় বড় অর্থনৈতিক প্রতিষ্ঠান, আমি শুধু একটা উদাহরণ আপনাকে দেই, যদি শেখ হাসিনার নেতৃত্বে যে একটা গণতান্ত্রিক সরকার আছে তার সবচেয়ে বড় প্রমাণ কোভিড-19 এর সময় আমরা যেভাবে এত বড় একটা মহামারীকে, এই এত বড় একটা চ্যালেঞ্জকে আমরা মোকাবেলা করেছি। আপনাদের এই মিডিয়ার মাধ্যমে, বিশ্ব মিডিয়ার মাধ্যমে বলা হয়েছিল যে বাংলাদেশের, বাংলাদেশ যে ধরনের দেশ, এত ঘনত্ব, জনগণ, জনগণ অশিক্ষিত, জনগণ স্বাস্থ্য সেবা এক মান আমেরিকা ইংল্যান্ড ইউরোপের মতো অত উন্নত না, এই দেশে নাকি হাজার হাজার লক্ষ লক্ষ লোক নাকি মরে রাস্তায় পড়ে থাকবে। ইনশাল্লাহ যত শেখ হাসিনার সরকার তার নেতৃত্বে আমরা সেই সংকটকে মোকাবেলা করেছি। এবং আজকে যারা এই ধরনের কথা বলেছে, যেসব মিডিয়ারা এই ধরনের কথা বলছে, তাদের মুখে নিশ্চয়ই লজ্জা তারা পাচ্ছে যে না, অন্যান্য দেশ আমেরিকা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য থেকে ইউরোপ থেকে শুরু করে যারা বড় বড় দেশ, যারা বড় বড় কথা আমাদের ব্যাপারে বলে, আমাদের গণতন্ত্রের কথা অনেক সময় তারা অনেক বড় বড় কথা, সেদিন শুনলাম ফ্রিডম হাউস বড় বড় কথা বলে, তারা তাদের নিজেদের দিকে তাকিয়ে দেখে না যে তাদের দেশে কত বড় অগণতান্ত্রিক সরকার আছে যারা নিজের দেশের মানুষকে বাঁচাতে পারে না। আর বাংলাদেশে গণতান্ত্রিক সরকার আছে বলেই আমরা সর্বাত্মক, যত শেখ হাসিনা নিজে ডেমনস্ট্রেশন দিয়ে দেখিয়ে দিয়েছে যে এই সময় যদি হাঁচি কাশি দিতে হয় তাহলে কিভাবে দিতে হবে। তিনি প্রথম রাষ্ট্রপ্রধান, মাননীয় প্রধানমন্ত্রী একমাত্র যিনি সব থেকে প্রথমে এই কোভিড-19 এর সময় সব থেকে প্রথমে তার নিজের দেশের লোককে, চীনের উহানে যখন কোভিড-19 ছড়িয়ে পড়ে তিনি সব থেকে প্রথমে 362 জন আমাদের ছাত্র ছাত্রীদেরকে স্পেশাল প্লেন পাঠিয়ে রিপেট্রিয়েট করে নিয়েছে। আজকে আমরা শুনি পৃথিবীর বিভিন্ন দেশের লোকেরা তাদের জনগণকে রিপেট্রিয়েট করে, কোভিড-19 এর সময় রিপেট্রিয়েশন বিশ্বের বুকে প্রথম শুরু করেছিলেন শেখ হাসিনা। জি, আপনার কাছে আবার আসবো যে মাননীয় প্রধানমন্ত্রীর দূরদৃষ্টতার কারণেই তো আসলে আজকে আমরা এই জায়গায়। আমি যেতে চাই ডক্টর শামসুল আলমের কাছে। ডক্টর শামসুল আলম, আপনার কাছে জানবো যে এই যে উন্নয়ন অগ্রযাত্রায় যে আমরা এগিয়ে চলা, সেই উন্নয়ন পরিকল্পনায় আপনি গত 12 বছর ধরেই ছিলেন। আপনার কাছে জানতে চাইবো যে আসলে আমাদের, আমরা যে পথে এগোচ্ছি সেই পথটা সঠিক কিনা, আমরা মানে সঠিক ট্র্যাকেই আছে কিনা, কারণ আমরা ভীষণ 2021, এরপরে ভীষণ 2041 এবং তারপরে বদ্বীপ পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দূরদৃষ্টি এবং আজ এই 12 বছরের মূল্যায়ন, 12 বছরের পরিকল্পনা, এই সম্পর্কে আপনার কাছে বিস্তারিত জেনে নিতে চাই। ধন্যবাদ আপনাকে আজকে এই বাংলাদেশ আওয়ামী লীগ গঠিত সরকারের একযুগ পূর্তি হলো, ধারাবাহিক শাসন ক্ষমতার এমন একটি সময়ে একযুগ পূর্তি হলো যখন আমরা মুজিব বর্ষ উদযাপন করছি, এমন সময় আমরা একযুগ উদযাপন করছি বা স্মরণ করছি যে সময় আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বছর 2021,
তো এই সময়ে আপনি মূল্যায়নের কথা বলেছেন, অবশ্যই আপনি শুনেছেন আমাদের রাজনৈতিক বিবর্তনের কথা, এক যুগে সমস্যার কথা, কি মোকাবেলা করতে হয়েছে সেটা শুনেছেন। আমি অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে আমাদের যে বিস্ময়কর উত্থান ঘটেছে সে তা কিছু স্মরণ করিয়ে দেব তত্ত্বপাত্য দিয়ে। প্রথমত মনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার 2009 যখন ক্ষমতাসীন হলেন সেই থেকেই দেশ সুন্দর পরিকল্পিতভাবে এগোচ্ছে। পঞ্চবার্ষিক পরিকল্পনা ছিল না, আপনি জানেন 2002 থেকে 2009 পর্যন্ত আমাদের দেশে কোনো পঞ্চবার্ষিক পরিকল্পনা ছিল না। আমরা পরিকল্পনা ছুটি কাটিয়েছি প্রায় এক দশক, যেটা অসাংবিধানিক ছিল। সংবিধানের পুনর্গতে বলা আছে দেশ পরিকল্পিতভাবে এগোবে। যাই হোক, মাননীয় প্রধানমন্ত্রী সরকার এসে পুনরায় পঞ্চবার্ষিক পরিকল্পনায় ফিরে যান, আপনি জানেন, এবং প্রথমবারের মতো বাংলাদেশ একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি করেন, রূপকল্প 2021-এর ভিত্তিতে। যেই রূপকল্পকে বাস্তবায়ন করতে আমরা ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা, সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করেছি এবং তা বাস্তবায়ন করেছি। এখন অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুমোদন পেয়েছে, সেটি বাস্তবায়নে এগিয়ে যাচ্ছি এবং আমাদের হাতে রূপকল্প 2041 আছে এবং সেই লক্ষ্যে একটি 20 বছর মেয়াদী পরিকল্পনা আছে, সুনির্দিষ্ট লক্ষ্য সহ যে আমরা 2041-এ কোথায় পৌঁছাব, আমাদের আর্থিক অবস্থা কি হবে, সামাজিক অবস্থা কি হবে, বিভিন্ন ক্ষেত্রে সাংস্কৃতিক ক্ষেত্রে পরিবেশ গত বিপর্যয় মোকাবেলার ক্ষেত্রে আমরা কি লক্ষ্য অর্জনে এগিয়ে যাব, সুনির্দিষ্ট তা বলা হয়েছে। তো দেশ অত্যন্ত পরিকল্পিতভাবে সুন্দর পরিকল্পনাভাবে এগিয়েছে এবং এটা শুধু আমরা তো বলবই, আমাদের কাছে তথ্যপাত্র আছে। প্রত্যেকটি দেশে বিদেশের প্রখ্যাত যে প্রতিষ্ঠানগুলো সেগুলো যদি আপনি একটু স্মরণ করেন, আপনারা সকলেই জানেন বিখ্যাত ব্যাংক, সেটি হলো হংকং সাংহাই ব্যাংক কর্পোরেশন, যেটা রিপোর্ট করছে বাংলাদেশ 2030-এর মধ্যে যে গতিতে এগোচ্ছে 2600তম বৃহত্তম দেশ হবে পৃথিবীর। 203টি দেশ 2600তম বৃহত্তম দেশ হবে জিডিপির দিক থেকে। আপনি জানেন ইংল্যান্ডের একটি সম্মানজনক প্রতিষ্ঠান আছে সেন্টার অফ ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ স্টাডিজ, তারা বলছে 35 বাংলাদেশ 25 দেশ হবে পারচেজিং পাওয়ার প্যারিটির দিক থেকে পৃথিবীতে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, আমরা বলছি এবং বিশ্বের সম্মানজনক গবেষণা প্রতিষ্ঠান আর্থিক প্রতিষ্ঠানগুলো আমাদের এই স্বীকৃতি দিয়ে যাচ্ছে। শুধু তা নয়, এই যে ডিসেম্বর মাস আমরা অতিক্রম করলাম, এই ডিসেম্বর মাসে বাংলাদেশ IMF-এর মতে ভারতকে ছাড়িয়েছে মাথা পিছু আয়ের দিক থেকে। আমাদের মাথা পিছু আয় IMF-এর হিসেব মোতাবেক 1,888 ডলার হয়েছে এই ডিসেম্বরে। ভারতের 10.3% কমে গিয়ে তাদের GDP তাদের মাথা পিছু আয় দাঁড়িয়েছে 1,777। তো এইটা এগুলো কিন্তু বিশ্ব প্রতিষ্ঠানগুলোর বিখ্যাত প্রতিষ্ঠানগুলোর মন্তব্য। তো সেদিক থেকেও আমরা ধারণা করতে পারি একটি একটি কি বলবো বিস্ময়কর অগ্রগতির যুগে আমরা প্রবেশ করেছি গত এক দশকে, এটা নির্দ্বিধায় বলা যায়। আপনারা জানেন এর স্বীকৃতি আন্তর্জাতিকভাবে আমাদের রয়েছে। আপনি জানেন এই সময়টা ছিল MDG বাস্তবায়নের কাল 2015 পর্যন্ত। সেই SDG বাস্তবায়নে 21টি লক্ষ্যের মধ্যে আমরা 20টি অর্জন করতে পেরেছিলাম, যে কারণে প্রায় 1 ডজনের অধিক আন্তর্জাতিক পুরস্কারে মাননীয় প্রধানমন্ত্রী পেয়েছেন এবং দেশবাসীর মুখ উজ্জ্বল করেছেন। তার মধ্যে আপনি জানেন দু একটা আমি উল্লেখ করতে পারি। ইউএন ইকোনমিক কমিশন প্রথম আমাদেরকে চাইল্ড মর্টালিটির জন্য UNDP 2010-এ মাননীয় প্রধানমন্ত্রীকে পুরস্কৃত করেন। ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন, ইউএন ইকোনমিক কমিশন একত্রে বাংলাদেশকে সাউথ সাউথ এয়ার প্রদান করে অর্থনৈতিক সাফল্যের জন্য। ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ফুড অর্গানাইজেশন FAO ডিপ্লোমা প্রদান করা, সম্মানসূচক ডিগ্রি ডিপ্লোমা মানে প্রধানমন্ত্রীকে, তিনি সেটি তার পক্ষ হয়ে আমাদের কৃষিমন্ত্রী সেটি গ্রহণ করেছিলেন। তো ICT-র ক্ষেত্রে অগ্রগতির জন্য ICT অ্যাওয়ার্ড 2015-তে পেয়েছিলেন। ইউএন এনভায়রনমেন্টের একটি সম্মানজনক পুরস্কার পেলেন প্ল্যানেট 50-50
আপনি আপনার যদি মনে থেকে থাকে ইউএন উইমেন থেকে পেলেন গ্লোবাল উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন মাননীয় প্রধানমন্ত্রী, সেটা পেলেন গ্লোবাল সামিট অফ উইমেন যেটা 2018 সালে অনুষ্ঠিত হল। তো অন্যান্য অ্যাচিভমেন্ট অনেকগুলো রয়েছে যে ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড অ্যান্ড স্পেশাল ডিস্টিংক্ট অ্যাওয়ার্ড ফর লিডারশিপ এটা পেলেন আইপিএস থেকে, ইন্টারন্যাশনাল আইপিএস থেকে, এটা 2018 সালে। গ্যাভি যেটাকে বলে ভ্যাকসিন হিরো বাই গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন সেই পুরস্কারটি তিনি পেলেন 2019। চ্যাম্পিয়ন ফর স্কিল ডেভেলপমেন্ট ফর ইউথ ইউনিসেফ থেকে 2019 তিনি পুরস্কৃত হলেন, এবং বাংলাদেশ অর্জন করলেন ইউএন পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড আমাদের স্বচ্ছ এবং অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট প্রতিষ্ঠান প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা রাখার ক্ষেত্রে। এই যে লং লিস্ট মানে দীর্ঘ তালিকা আমি বললাম, আরও কিছু রয়ে গেছে, তো এগুলো বিশ্ব স্বীকৃতির অংশ আমাদের সাফল্যের আমাদের অগ্রগতির। তার চেয়ে বড় দুটি সাফল্য উল্লেখ না করলেই নয় এই বিশ্ব প্রেক্ষাপটে আমি বলো বাংলাদেশ আজকে আমরা কোথায় পৌঁছেছি। আপনারা জানেন আমাদের রূপকল্প 2021-এ বলা ছিল যে বাংলাদেশ মধ্যমায়ের দেশ হবে। বাংলাদেশ 1 জুন 2015 লোয়ার মিডল ইনকাম কান্ট্রি হয়েছে। আমরা বলেছিলাম বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পৌঁছাবে। 2018 মার্চের জাতিসংঘের সিডিপি কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির বিবেচনায় তিনটি শর্ত আমরা পূরণ করতে পেরেছিলাম, সেটা হলো মাথাপিছু আয় ভঙ্গুরতা, অর্থনৈতিক ভঙ্গুরতা, আর হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মানব সম্পদ উন্নয়ন। তিনটি খাতেই আমরা যে সূচক যেটা পাওয়ার দরকার আমরা পেয়ে গেছি, এবং এই ফেব্রুয়ারিতে 21 ফেব্রুয়ারিতে সেটি আবার দ্বিতীয়বারের মধ্যে পুনর্বিবেচনা হবে নিয়মিত হবে। এটা জাতিসংঘের শ্রেণীকরণ, সেখানে আমরা এই পর্যন্ত আমাদের যা হাতে হিসাব যেটা রয়েছে আমরা সুন্দরভাবে সেটি অতিক্রম করে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের কি বলবো আমি ট্যাগ থেকে আমরা উন্নয়নশীল দেশে উত্তীর্ণ হব। এটি এই এইগুলো বাংলাদেশের একটা বিরাট অর্জন। এই যে আমরা আন্তর্জাতিকভাবে বিভিন্ন ধাপ অতিক্রম করছি, আমরা 2031-এর মধ্যে উচ্চ মধ্যমার দেশ হব, আমরা 2041-এর মধ্যে উন্নত দেশ হব, উচ্চ আয়ের দেশ হব। তো এই যে সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা, এই যেভাবে আমরা লক্ষ্য স্থাপন করছি আবার সেটা অর্জনও করেছি। বললাম তো 2021-এ 2010-এ আমরা লিখলাম, আমার সৌভাগ্য যে আমি সরকারের প্রত্যেকটি ডকুমেন্ট প্রণয়নের নেতৃত্ব দিতে পেরেছি, যেগুলো উল্লেখ করা তিনটি পঞ্চবার্ষিক পরিকল্পনা নেতৃত্ব দিয়েছি, দুটি সুদীর্ঘ যেটা দীর্ঘ পরিকল্পনা 2021-2041। তো সেখানে প্রত্যেকটি তথ্য আমার কাছে জানা এবং আমি আপনার কাছে আরো আমরা শুনবো স্যার, আপনার কাছে আরো শুনবো। আমাদের একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে আরো বিস্তারিত আপনার কাছে জেনে নিব। দর্শক ইভালি 21-এর রাতে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সাথেই থাকুন। দর্শক ইভালি 21-এর রাতে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম টানা তিন মেয়াদে আওয়ামী লীগ সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে আমাদের এই আয়োজন, আমাদের আজকের আয়োজন বা আজকের বিষয় আমরা নির্ধারণ করেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক যুগ। আবারও আলোচনায় ফিরছি জনাব শাবান মাহমুদের কাছে। জনাব শাবান মাহমুদ, আপনি প্রথম ধাপের আমাদের যে আলোচনা সেখানে আমরা জানলাম যে মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের কারণেই আজকে আমরা এই জায়গাটিতে এসে পৌঁছেছি। তিনি লক্ষ্য নির্ধারণ করেছেন এবং একটি করে লক্ষ্য তিনি পেরিয়ে গেছেন। আপনার কাছে জানবো যে এই যে এই এত উন্নয়নের মধ্যেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু প্রায়ই বলে থাকেন যে দুর্নীতি উন্নয়নের পথে বড় বাধা, এবং দুর্নীতিবাজদের চিহ্নিত করে সে বিচারও চলছে, তারপরেও কিন্তু এই দুর্নীতি থামানো যাচ্ছে না একেবারে। এই জায়গাটিতে আপনার বিশ্লেষণ জানব। মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতির প্রশ্নে যে জিরো টলারেন্স, এটি 2008-এর মানে 2008-এ যে নির্বাচনটি অনুষ্ঠিত হলো সেই জায়গার নির্বাচনী ইস্তেহারেও তিনি উল্লেখ করেছিলেন। সর্বশেষ অনুষ্ঠিত নির্বাচনে তিনি আরও জোর প্রত্যয় ব্যক্ত করে বলেছিলেন যে তার সরকার, তার দল যদি ক্ষমতায় আসে তার সরকার পরিচালনার সময় তিনি দুর্নীতিকে জিরো টলারেন্স নীতিতে দেখবেন, এবং সেটি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দেখেছেন। এবং দুর্নীতির বিরুদ্ধে অনেক সাহসী পদক্ষেপ ইতোমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন।
আমি শেখ হাসিনার যে মানে সরকার পরিচালনার ধারাবাহিকভাবে বিরতিহীনভাবে একযুগ, এই জায়গায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপারে গণমাধ্যম একজন কর্মী হিসেবে আমার মূল্যায়নটা হচ্ছে যে তিনি শুধু দূরদর্শী নন, তিনি সাহসী এবং তিনি আপোষহীন, তিনি দুর্নীতির প্রশ্নে আপোষহীন। তিনি তাঁর আদর্শিক চেতনার জায়গায় এই জায়গায় কিন্তু তিনি বরাবরই আপোষহীন। তিনি বাংলাদেশের মানুষের ভাগ্যোন্নয়নের যে রূপরেখা সেটি বাস্তবায়নের ক্ষেত্রে তিনি সবসময় যে কোনো অপশক্তির বাধা বিপত্তি বা প্রতিবন্ধকতা অতিক্রম করে যাওয়ার ক্ষেত্রে তিনি আপোষহীন। তিনি এক কথায় বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে ভাগ্যলক্ষ্মী হিসেবেই আবির্ভূত আমি মনে করি। এবং আজকের যে আলোচক আমাদের আওয়ামী লীগের সম্মানিত প্রেসিডিয়াম সদস্য এবং আমার প্রিয় জন্মভূমি গোপালগঞ্জের মুর্শিদপুর কাশিয়ানী থেকে নির্বাচিত, বারবার নির্বাচিত সাংসদ ফারুক খান সাহেব আছেন, আমাদের ডক্টর শামসুল আলম সাহেব আছেন, তারা বিস্তারিত বলেছেন। ফারুক ভাইকে আমি দেখেছি যে 1996 সালে কিন্তু তিনি প্রথম আমাদের গোপালগঞ্জ থেকে সংসদ নির্বাচন করেন এবং বিপুল ভোটে বিজয়ী হন। যে আওয়ামী লীগ যখন দীর্ঘ 21 বছর বঙ্গবন্ধু হত্যার পরে স্রোতের বিপরীতে নানান প্রতিকূলতার নানান বাধা বিপত্তি পেরিয়ে রাজপথে সংগ্রাম করে শেখ হাসিনার নেতৃত্বেই 1981 সালে 17 মে দেশে ফেরার পর থেকে আন্দোলন সংগ্রামের ভেতর দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসে, সেই ক্ষমতায় আসার ক্ষেত্রে দীর্ঘ 21 বছর পর ক্ষমতায় আসার যে ঐতিহাসিক মহেন্দ্র খান, সেই জায়গায় যাদের অভিষেক ঘটেছিল তাদের মধ্যে কিন্তু ফারুক খান একজন আজকের আলোচক। যে ফারুক ভাই আরও ভালো বলতে পারবেন, কারণ তিনি এই সরকার পরিচালনার ক্ষেত্রে কিন্তু তিনি যুক্ত আছেন। আমি মনে করি যে দুর্নীতি শেখ হাসিনা বন্ধ করার জন্য শুধুমাত্র যে একটি ঘোষণার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রেখেছেন তা নয়, তিনি বাস্তব পরিকল্পনার অংশ হিসেবে সমাজ থেকে দুর্নীতি দূর করতে, আমাদের আমলাতন্ত্র থেকে দুর্নীতি দূর করতে, রাজনীতিবিদদের যে একটা মানে ন্যায়পরায়ণ বা একটা সততার রাজনীতির যে একটা ক্ষেত্র ছিল বঙ্গবন্ধু সরকারের আমলে বা স্বাধীনতার পরবর্তী সময়ের রাজনীতিতে যেভাবে আমরা সৎ মানুষদের এমপি হতে দেখেছি, বিশেষ করে অনেক আইনজীবী, শিক্ষক, আদর্শবান মানুষ এমপি হয়েছেন, এটি 1991 সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাঁর নীতিহীন এবং আদর্শহীন চারিত্রিক যে সিদ্ধান্তগুলো তিনি গ্রহণ করেছিলেন এবং স্বৈরাচার সরকার হটানোর পরে আমাদের 8 দল 7 দল এবং 5 দলের যে মোর্চা গঠিত হয়েছিল, যে প্রতিশ্রুতির ভিত্তিতে স্বৈরাচার সরকারের পতনকে নিশ্চিত করা হয়েছিল, সেই জায়গায় বেগম খালেদা জিয়া কিন্তু ওয়াদা ভঙ্গ করেছিলেন। রাজনৈতিক দলের মধ্যে বিশেষ করে আওয়ামী লীগ বিএনপির মধ্যে একটা, আপনি নিশ্চয়ই জানেন যে তখন একটা সমঝোতা হয়েছিল যে যারাই নির্বাচনে প্রার্থী করবেন কোনো কালো তালিকাভুক্ত ব্যাংকের ঋণ খেলাপি অথবা চিহ্নিত দুর্নীতিবাজ কাউকে মনোনয়ন দেওয়া হবে না। আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সেই ওয়াদা কিন্তু রক্ষা করেছিলেন, কিন্তু বেগম খালেদা জিয়া তিনি এই ওয়াদা ভঙ্গ করেছিলেন। তখনই কিন্তু আবার এই স্বৈরাচার পতন হলেও গণতন্ত্রের অভিযাত্রায় সেই স্বৈরাচারের পেতাত্তারা, সেই দুর্নীতিবাজরা, তারা কিন্তু সংসদে আসার সুযোগ পায়। এবং 1996 সালের 15 ফেব্রুয়ারির প্রহসনের নির্বাচনের ভিতর দিয়ে তো খালেদা জিয়া আরও এক ধাপ এগিয়ে গিয়েছিলেন, তিনি বঙ্গবন্ধুর খুনিদের সংসদে নিয়ে এসেছিলেন। কাজেই শেখ হাসিনার কিন্তু এই চ্যালেঞ্জ গ্রহণের ক্ষেত্রে কখনো আমি বা আমরা বা গণমাধ্যম কর্মীরা বা দেশের রাজনীতি সচেতন জনগণ আপোষ করতে দেখেনি, তিনি সেই জায়গায় অনর আছেন। এবং দুর্নীতির যে বিষয়টি, মাননীয় প্রধানমন্ত্রী আমলাদের বেতন বৃদ্ধি করেছেন, তাদের সুযোগ সুবিধা নিশ্চিত করেছেন, ব্যবসায়ীদের বৈধভাবে ব্যবসা করার ক্ষেত্র তৈরি করছেন, রাজনীতিবিদদের সম্মানের সঙ্গে বেঁচে থাকার জন্য যা যা করণীয় সেই বিষয়টিও প্রধানমন্ত্রী দেখছেন, গণমাধ্যম কর্মী আমরা যারা সাংবাদিক আমাদের বেতন ভাতা সুযোগ সুবিধা বর্তমান সরকারের আমলে, মাননীয় প্রধানমন্ত্রীর আমলেই সর্বোচ্চটা আমরা পেয়েছি। আপনি যদি সেনাবাহিনী পুলিশ বাহিনী দেখেন সেই জায়গাগুলোতেও মানে পেশাগত মর্যাদা উন্নয়নের ক্ষেত্রে বর্তমান প্রধানমন্ত্রী ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছেন। এরপরে যদি দুর্নীতি হয় সমাজের কোথাও, সেই দায়ভার তো কোনোভাবেই মাননীয় প্রধানমন্ত্রীকে
কোনোভাবে দায়ী করার কোনো সুযোগ থাকে না, তার সততা স্বচ্ছতা নিয়ে কোনো প্রশ্ন নেই। তবে একটি রাষ্ট্রে বা দেশে যখন উন্নয়নের জোয়ার বয়ে যায় এবং দেশটি যখন উন্নয়নের চাকায় ঘুরতে থাকে, উন্নয়নের দৃশ্যপট যখন বদলে যায়, তখন কিছু কিছু জায়গায় প্রকল্প উন্নয়ন প্রকল্পে কিছু দুর্নীতি হয়, কিন্তু সেই দুর্নীতিটা সহনীয় পর্যায়ে হলে সেটি নিয়ে তেমন কোনো বিতর্ক থাকে না। এটি সারা বিশ্বেই কিন্তু এই যেই জায়গাগুলোতে উন্নয়ন হচ্ছে সেই জায়গায় কিছু কিছু ক্ষেত্রে এই এই ধরনের দুর্নীতির অভিযোগগুলো আসছে, কিন্তু সেটি যদি অসহনীয় পর্যায়ে হয় অথবা প্রকল্পের পুরো টাকা মেরে দেওয়ার চক্রান্ত হয় যে অথবা জনগণের, আমরা আশা করব জনগণের জনগণের যে আমাদের যে জনগণের ট্যাক্সের টাকায় দেশের উন্নয়ন সেই জায়গায় যখন কম্প্রোমাইজ করা হয় তখন সেটি নিয়ে বিতর্ক ওঠে। তবে মাননীয় প্রধানমন্ত্রীর এই এক যুগে এই দুর্নীতির বিরুদ্ধে যে অভিযান, যে সাহসী উচ্চারণ, সেই জায়গায় বিশ্ববাসী অবাক বিস্ময়ে লক্ষ্য করেছে যে বঙ্গবন্ধুর কন্যা যেটি বলেন সেটি তিনি রক্ষা করেন, রক্ষা করতে পারেন। আমরা আশা করব যে দুর্নীতির কারণে যেন আমাদের উন্নয়ন প্রক্রিয়া কোনোভাবে বাধাগ্রস্ত না হয় সেই আশাটাই করবো। আপনার যেতে চাই জনাব ফারুক খানের কাছে। জনাব ফারুক খান, আপনার কাছে জানবো যে বঙ্গবন্ধুই তো আসলে আমাদের এই উন্নয়ন দর্শনের দার্শনিক, তিনি তার দেখানো পথেই আমরা এগিয়ে চলছি, এবং তিনি যে সোনার বাংলার কথা বলেছেন তার কন্যা আজকে সেই সোনার বাংলা গড়ার পথে এগিয়ে যাচ্ছেন। আপনার বিশ্লেষণ জানবো এবং সামনের দিনে আমরা কোথায় যেতে চাই, সামনের দিনগুলোতে আমাদের আমরা উন্নত রাষ্ট্রের স্বপ্ন দেখি, সেই স্বপ্ন নিশ্চয়ই খুব শীঘ্রই বাস্তবায়ন করতে পারবো আমরা। আপনাকে পুনরায় ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন যে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের দর্শন, এটা বঙ্গবন্ধু তার 3.5 বছরের সময় যে উন্নয়নের দর্শনগুলি দেখেছেন করেছেন সেটারই প্রতিফলন এবং সেটারই অগ্রগতি আমরা দেখেছি। বঙ্গবন্ধুর সময় আমরা দেখেছি যে আজকের যে বিদ্যুৎ বিভাগের যে উন্নতি হয়েছে, বিদ্যুৎ গ্যাস, আমরা দেখেছি যে বঙ্গবন্ধুর সময় পাকিস্তানের সময় যে গ্যাস ফিল্ডগুলি হয়েছিল সেই গ্যাস ফিল্ডগুলিকে তিনি কিনে নিয়েছিলেন। যদি সেই গ্যাস ফিল্ডগুলিকে সেই সময় কম দামে উনি কিনে না নিতেন তাহলে আজকে বাংলাদেশের মানুষ এখন ঘরে ঘরে যে গ্যাস এবং গ্যাসের মাধ্যমে আমরা যে বিদ্যুৎ সে বিদ্যুৎ পেতাম না। বঙ্গবন্ধু সেই সময় শিক্ষা ব্যবস্থার যে রাষ্ট্রীয়করণ করেছিলেন, প্রাথমিক শিক্ষাকে রাষ্ট্রীয়করণ করেছিলেন, সেটা আমরা এখন অব্যাহত রেখেছি। এখন সেটাকেই আমরা জননেত্রী শেখ হাসিনার সময় সেগুলিকে অগ্রগতি নিয়ে এখন বিনা পয়সায় বই দেওয়া হচ্ছে, মেয়েদের লেখাপড়ার আরো অগ্রগতি, এবং সুতরাং আমরা আজকে বাংলাদেশে প্রায় 150 মতো ইউনিভার্সিটি করা হয়েছে, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন স্পেশালাইজ লেখাপড়ার দিকে আমরা চলে গেছি। বঙ্গবন্ধুর সময় বঙ্গবন্ধু বাংলাদেশকে বিশ্বাস করেছিলেন যে বাংলাদেশ একটা শক্তিশালী রাষ্ট্র হবে যেখানে তার প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী হবে। আপনাদের হয়তো মনে আছে বঙ্গবন্ধু যখন বাংলাদেশ মিলিটারি একাডেমি স্থাপন করেছিলেন এবং সেই বাংলাদেশ মিলিটারি একাডেমিতে প্রথম পাসিং আউট প্যারেডে তার যে বক্তব্য, তিনি দুটো বক্তব্য দিয়েছিলেন। তার টোটাল বক্তব্য যদি আমরা সারমর্ম করি, একটা কথা বলেছিলেন যে আমি বিশ্বাস করি একদিন এই মিলিটারি একাডেমি আন্তর্জাতিক পর্যায়ের মিলিটারি একাডেমি হবে, এবং আজকে বাংলাদেশ মিলিটারি একাডেমি আন্তর্জাতিক পর্যায়ের মিলিটারি একাডেমি হয়েছে, যেখানে বাংলাদেশের সহ বিদেশের বিভিন্ন দেশের ছেলেরা মেয়েরা এসে লেখাপড়া করে, শিক্ষা অর্জন করে। তিনি বলেছিলেন যে আমার এই আর্ম ফোর্সেস আন্তর্জাতিক শান্তি রক্ষায় কাজ করবে। আজকে বাংলাদেশ আর্ম ফোর্সেস ইউএন পিস কিপিং জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে এই মুহূর্তে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এক নম্বরে আছি, এবং শুধুমাত্র আমাদের আর্ম ফোর্সেস এবং পুলিশই নয়, আমাদের মহিলা যে মহিলারা যারা আছে মানে ওমেন কন্টিজেন্ট, সেই ওমেন কন্টিজেন্টও এখন আন্তর্জাতিকভাবে বিশ্বে ইউএন পিস কিপিং এক নম্বরে আছে। বঙ্গবন্ধু যে কথাটা আপনি একটু আগে বলেছেন, বঙ্গবন্ধু বলেছিলেন যে এই দেশে যারা দুর্নীতিবাজ আসে
সেই দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। একটু আগে ছোট ভাই সাবান মাহমুদ সুন্দরভাবে এক্সপ্লেন করেছে, আমি আরেকটু এটাকে বলতে চাই। আপনারা দেখেন 2001 সালে যখন বিএনপি ক্ষমতায় আসলো, 2-3-4 পরপর 3 বছর আমরা টিআইবিতে আমরা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের কথা অনুযায়ী দুর্নীতিতে আমরা বিশ্ব চ্যাম্পিয়ন ছিলাম। লজ্জার সাথে বলতে এই কথাটা বলতে লজ্জা লাগে যে আমরা দুর্নীতির চ্যাম্পিয়ন ছিলাম, কিন্তু আজকে সেখান থেকে শুরু করে আজকে 20 বছরের মধ্যে যখন শেখ হাসিনার সরকার গত 12 বছরে প্রচেষ্টার মাধ্যমে এখন কিন্তু আমরা 1 নম্বরে নেই, এখন আমরা 20 নম্বর থেকে দূরে, টিআইবির 20 নম্বর থেকে দূরে আছি। পদ্মা ব্রিজ নিয়ে আমাদেরকে বলা হয়েছিল যে পদ্মা ব্রিজ নাকি বিরাট বড় দুর্নীতি পরিকল্পনা করা হয়েছে, আজকে প্রমাণিত হয়েছে যে পদ্মা ব্রিজে কোনো দুর্নীতি হয় নাই। এমনকি কানাডার কোর্ট সার্টিফিকেট, মানে কানাডার কোর্ট বলেছে যে পদ্মা ব্রিজকে নিয়ে যে দুর্নীতির কথা বলা ছিল সেটা একটা ষড়যন্ত্র ছিল, সেটা মিথ্যা অপবাদ ছিল। এটা শেখ হাসিনার সরকার এবং শেখ হাসিনা এটা প্রমাণ করেছে। আজকে আমাদের বাংলাদেশের যে কোনো সরকারের সময় থেকে, এমনকি শুধু বাংলাদেশ বলবো কেন, পৃথিবীর অন্যান্য যে কোনো সরকারের তুলনায় আজকে বাংলাদেশে কোনো মেম্বার অফ পার্লামেন্ট বা কোনো পলিটিশিয়ান যদি দুর্নীতির সঙ্গে যুক্ত হয় তাকে দুদক দুর্নীতি দমন কমিশন যেতে হচ্ছে, জবাবদিহি করতে হচ্ছে এবং বিভিন্ন সময় তাদের সাজা দেওয়া হচ্ছে। তবে আমি কি আমি সব থেকে শেষে যে কথাটা বলতে চাই, দুর্নীতির বিরুদ্ধে যদি শেখ হাসিনা সরকার সব থেকে বড় যে কাজটা করেছে সেটা হচ্ছে ডিজিটাইজেশন। এই যে ডিজিটাল বাংলাদেশের একটা বড় জিনিস হচ্ছে আজকে ইজিপির মাধ্যমে টেন্ডার হয়। কোনো এক সময় আমরা জানি যে এক্সপোর্ট বা ইম্পোর্ট করতে হলে কাস্টমসের ওখানে 24টা টেবিলে যে ফাইল সাইন করতে হতো, আজকে 6টা টেবিলে সাইন করতে হয়। অর্থাৎ ডিজিটাইজেশনের মাধ্যমে দুর্নীতিও কমাবার চেষ্টা করা হয়েছে। এবং আমি বঙ্গবন্ধুর সময় যেহেতু প্রশ্নটা প্রথম ছিল, সব থেকে আমি লাস্টে যে কথাটা বলবো, বঙ্গবন্ধু যে যুদ্ধ অপরাধীদের বিচারের কাজ শুরু করেছিলেন, যে বিচারের কাজ জেনারেল জিয়াউর রহমান ক্ষমতা দখল করে সে বিচারের কাজ বন্ধ করে পুনরায় রাজাকার যুদ্ধ অপরাধীদেরকে পুনর্বাসন করেছিলেন বাংলাদেশে, জয়ন্ত শেখ হাসিনা সেই যুদ্ধ অপরাধীদের বিচার করেছেন এবং তাদের যথাযথ বাংলাদেশের 30 লক্ষ মানুষকে হত্যা করার জন্য, 2.5 লক্ষ মা বোনের সম্ভ্রমকে লুটে নেওয়ার জন্য তাদেরকে শাস্তির ব্যবস্থা করেছেন। আজকে দেশে রুল অফ ল, আইনের শাসন, বঙ্গবন্ধুর হত্যাকারী শুরু করে অন্যদেরকে দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে, বিচার করা হচ্ছে। আমি মনে করি আমরা 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 অনুষ্ঠানের শিরোনাম দিয়ে এসেছি, এই কথার মাধ্যমে এটাই প্রমাণ করতে যাচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীর দূরদৃষ্টি এবং তার যে রাজনৈতিক দর্শন, উন্নয়ন দর্শন, সেই উন্নয়ন দর্শন নিয়ে নিশ্চয়ই গবেষণা হতে পারে। আপনার কাছে যে বিষয়টি জানতে চাই যে এই যে আমাদের এত উন্নয়ন, এর মধ্যেও কিন্তু আয় বৈষম্য রয়ে গেছে, কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রেও আমাদের কিছুটা দুর্বলতা আমাদের রয়েছে, এই জায়গাটিতে সামনের দিনের পরিকল্পনাটা কি হতে পারে, কি হওয়া উচিত? ধন্যবাদ আপনাকে, আমি এই প্রশ্নের আপনার উত্তর দিচ্ছি। তার পূর্বে আন্তর্জাতিক আরেকটু তথ্য আপনাদেরকে জানানো প্রয়োজন এই একযুগ পূর্তি উপলক্ষে, সেটি বিশ্বব্যাংক বরাবর রক্ষণশীল বাংলাদেশের ব্যাপারে তথ্য উপাত্ত যাই দেয়, মোটামুটি রক্ষণশীল বলা যাবে। সেই বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী গত 1 দশকে বাংলাদেশে গড় প্রবৃদ্ধির হার ছিল 6.8, গত 1 দশকে ভারতের প্রবৃদ্ধির হার ছিল গড়ে 6.7, মানে বাংলাদেশে বেশি ছিল। এক চীন ছাড়া বিশ্বের আর কোনো দেশ বাংলাদেশের উপরে ছিল না, দক্ষিণ এশিয়া তো বাংলাদেশ বেশি ছিলই, উন্নয়নশীল দেশগুলোর বাংলাদেশ বেশি ছিল, ভিয়েতনামের উপরে বাংলাদেশ বেশি ছিল, ভারতের উপরে বেশি ছিল আমাদের গড় প্রবৃদ্ধির হার।
এটি বোধহয় আমাদের জানার দরকার অর্থনীতিকে বোঝার জন্য, অগ্রগতি কোন ধাপে আমরা আছি এটি বোঝার জন্য। আপনি আপনাকে একটু বলি আমি যে $9.5 billion ব্যাংক রিজার্ভ নয়তে ছিল, সেটি এখন $43 billion, কত গুণ বাড়লো আপনি একটু দেখতে পারেন, কত অগ্রগতি হতে পারে এক যুগে, মাথাপিছু আয় 3 গুণ বেড়েছে এক যুগে, পেছনের কোনো দর্শকে এটা নজির নেই। তো এই যে উল্লম্ফন এটা কিন্তু বিশ্ব স্বীকৃত, আমরা বলছি এটা মনে করার কারণে যে আমরা বলছি, আমরাও বলছি বিশ্বের স্বীকৃতি এবং বিশ্বের সংগঠনগুলো তো আমি আপনাকে উদাহরণ দিলাম। এখন একটি কথা আপনাকে বলতে হয়, আয় বৈষম্য নিয়ে কথা শুনি আমরা সিভিল সোসাইটিতে বলা হয়, আয় বৈষম্য আমাদের জন্য একটা প্রচন্ড মাথা ব্যথার কারণ। আয় বৈষম্যের এক্সপেন্ডিচার ব্যয়ের দিক থেকে বৈষম্য খুব একটা বাড়ানি, জনগণ সাধারণ জনগণ যেভাবে খাদ্যের যেটুকু ব্যয় করে উচ্চ শ্রেণীর সেভাবেই, সেখানে জিনি কোফিসিয়েন্ট বলা হয় 0.32 ছিল, 0.32 ছিল জিনি কোফিসিয়েন্ট এক্সপেন্ডিচার, যেটা আসলে প্রকৃত রিভিল করে খরচটা মানুষ ঠিক মতো বলে, আয়টা অত ঠিক মতো নাও বলতে পারে। তো সেক্ষেত্রে ওই সূচকটা কিন্তু গত এক দশকে প্রায় একই রয়ে গেছে, যেটি বেড়েছে আয় সূচকে কিছুটা বর্ধন দেখা যায় সেটি হলো 2010-এ 4.45 ছিল, সেটি 0.48 হয়েছে। তবে এটি মনে রাখতে হবে একটি প্রবৃদ্ধিশীল উন্নয়নশীল অর্থনীতিতে ধনীরা যেভাবে কন্ট্রিবিউট করে গরিবরা তো সেভাবে করে না, কাজেই এখন ব্যক্তিগত খাতে বিনিয়োগ হচ্ছে প্রায় 81%, আমরা এই অষ্টম পঞ্চবার্ষিক পরিমাণ দেখিয়েছি, যেটা স্বাধীনতার পরে ব্যক্তি খাতের বিনিয়োগ ছিল মাত্র 14%। তো এই যে 81% বা 80% বিনিয়োগ হচ্ছে ব্যবসায়, তারা তো দ্রুত এগিয়ে যাচ্ছে, সেই পরিমাণের বিনিয়োগ কিন্তু গরিবদের দিকে তো সম্ভব নয়। তো সে কারণে আয় বৈষম্যটা প্রবৃদ্ধি কালে একটু বেড়েই থাকে, এটা কোনো নীতি বহির্ভূত নয়, এটি অস্বাভাবিক না এবং অদৃশ্যপূর্বও নয়, এটি দেখা যায়। তবে সঠিকভাবে আমরা এটা মোকাবেলার জন্যে আমরা গরিবের জন্য আপনারা জানেন এই গ্রাম গ্রামান্তর সড়ক জনপদ গড়ে তুলেছি, এটা কিন্তু অনেক কর্মসংস্থান সৃষ্টি করেছে গরিবের জন্য, বিদ্যুৎ দিয়েছে ঘরে ঘরে, যে বিদ্যুতের কথা আমাদের খান সাহেব বলেছেন, ফারুক খান সাহেব, যে 14 ঘন্টা লোডশেডিং ছিল সেটা এখন 96% বিদ্যুৎ পাচ্ছে, এরপর এটা ধনী গরিব নির্বিশেষে কিন্তু উপকার পাচ্ছে। আপনার গ্রামের যে সামাজিক নিরাপত্তা ব্যয় সর্বকালে সর্ববেশি এখন আমরা ব্যয় করছি, আমরা একদম শেষ দিকে, আমরা হয়তো আর 1 মিনিট সময় পাবো, তো 1 মিনিট সময় আর একটু বলি সামাজিক ক্ষেত্র যে পরিবর্তনটা হয়েছে দ্রুত একটু শুনুন বাংলাদেশে, এটাও অভূতপূর্ব। মাতৃ মৃত্যু ঘটত 2009-তে 1 লক্ষ মাতৃ সন্তান জন্ম দেওয়ার সময় 259 মারা যেত, এটা 165 গত এক যুগে নেমে আসছে। আপনার সন্তান হওয়ার সঙ্গে সঙ্গে মারা যেত 1028 জন, এটা 15-তে নামিয়ে আনা হয়েছে অর্ধেক। শিশু 1 বছর নিয়ে মারা যেত 1039 জন, 21-এ নেমে আসছে। আর under 5 যে শিশু মৃত্যু 50-28 নামে আনে, এই প্রত্যেকটি সূচক আমাদের স্কুল এনরোলমেন্ট বলেন, আমাদের মাধ্যমিক এনরোলমেন্ট ছিল 48, সেটাকে আমরা 76 উঠে আছি। মাথা আমাদের যে গড় প্রত্যাশিত আয়ুষ্কাল পাকিস্তানের 66, ভারতে 66, বাংলাদেশে 73। তো প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু আমাদের সুস্পষ্ট যে অগ্রগতি, এটা বিস্ময়কর একটা উত্থান বাংলাদেশে ঘটেছে গত এক যুগে। জি, আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ ফারুক খান আপনাকে, আমি ধন্যবাদ জানাই ডক্টর শামসুল আলম আপনাকে, ধন্যবাদ জানাতে চাই জনাব শাবান মাহমুদকে আমাদের অতিথি হিসেবে আসার জন্য। দর্শক, নিশ্চয়ই আমাদের আলোচনা আপনাদের ভালো লেগেছে, আমরা শেষ করব আজকের ইফালি 21-এর রাত আলোচনায়, যেটি বেরিয়ে এলো যে সুনির্দিষ্ট পরিকল্পনায় একটি একটি করে লক্ষ্য ধরে মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে উন্নত দেশের পথে। আমরা খুব শিগগিরই যে লক্ষ্য আমরা নির্ধারণ করেছি যে 2041 সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে, সেই লক্ষ্য মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা পূরণ করতে পারব, সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি আজকের ইভালি 21-এর রাত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।